নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সকল দর্শকদের জানাই স্বাগত বন্ধুরা আজ আমি এই গরমের একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লাউ শাকের নিরামিষ পাতলা একটা ঝোলের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিতে আমি কি কি নিয়েছি তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেলাইকন প্রেস করার জন্য রইল অনুরোধ দেখুন প্রথমে লাউ শাক কেটে নিয়েছি শিম বেগুন নিয়েছি লাউয়ের টাটাগুলো আলাদা করে কেটে নিয়েছি আর পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি আর এইখানে নিয়েছি আলু আর পেঁপে সরু সরু করে কেটে নিয়েছি ব্যাস আমার এই কটা জিনিস আর নিয়েছি বড়ি বড়িগুলো প্রথমে কড়াইতে ভেজে নেব একটু তেল দিয়ে ভেজে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব তারপর এই কড়াইতে আমি আলাদা সবজিগুলো সব সবজি আলাদা ভাজবো না শুধু শিমটাই আলাদা একটু ভেজে নেব শিমটা একটু সর্ষে তেল দিয়ে পুরো রান্নাটা হবে সর্ষে তেল দিয়ে শিমটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলু আর পেঁপেটা দিয়ে দেব। আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এতে নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য তো সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি কারণ ডাটা আগে দিলে একদম গলে যেত যেহেতু আলু আর পেঁপে বেশিক্ষণ সময় লাগে সেই জন্য আগে আলু পেঁপে দিয়ে দিয়েছি পরে ডাটা দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো খুবই অল্প পরিমাণে এটা দিলেও চলে না দিলেও কোনো অসুবিধা নেই এবার দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার বেগুনগুলো দিয়ে দেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে এবার লাউয়ের পাতাগুলো কাট ধুয়ে টুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুব বেশি ভাজলে চলবে না লাউ পাতাটা তাহলে ভিটামিনটা চলে যাবে আমি এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে রেখেছি সেটা হলো আদা আর মৌরি বাটা সেটাকে একটু তেলে জাস্ট ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এটা গরমকালে শরীরের পক্ষে খুবই ভালো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোল গোটা গোলমরিচকে আমি জাস্ট থেতো করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দিলাম একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর আমার হয়ে যাবে সবই সেদ্ধ হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু হালকা করে ডুবিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর স্ট্যান্ডিং টাইমের পর আমি আমার রেডি হয়ে গেছে দেখুন পাতলা লাউ শাকের ঝোল বন্ধুরা এই গরমে এই লাউ শাকের ঝোল খুবই ভালো সবাই খেতে পারেন পেট ঠান্ডা থাকবে এবং শরীরও ভালো থাকবে শরীর ভালো রাখতে আমাদের একটু লাইট মাঝে মাঝে খাওয়া উচিত তাই এই রেসিপিটি আপনাদের জন্য এনেছি আজ এই পর্যন্ত নমস্কার